ওই জেলে যাওয়ার পরে আপনাকে মাটিতেই ডুবাতে হবে। যতই আবল তাবল বলেন সবাই শেষ, সবাই শেষ, সবাই আর আপনাদের নাই। কাজে আল্লাহ রাস্তে ওই যে নির্বাচনের আগে তসবি হাতে নেন, মাথায় হিজাব বাঁধেন, এখনই তসবি আর হিজাবটা নেন। শেখ হাসিনা জানালেন আপনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না। ভুয়া 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 আওয়ামী লীগের ভুয়া, নেত্রীয় ভুয়া, সেও ভুয়া। আজকে আপনাদের বলতে চাই, 10 তারিখে আমাদের সবে সরকার ছিল, এমন ভয় পাইছে আওয়ামী লীগ। 7 তারিখে এখানে কোন সমাবেশ ছিল না, কোন মিছিল ছিল না, ভয়ের চোটে তার পুলিশ তার ডিবি দিয়ে আমাদের শত শত নেতা কর্মীদেরকে এখানে গুলি করে আহত করেছেন, গ্রেপ্তার করেছেন, আমাদের অফিস ভেঙেছেন। গ্রেপ্তার করেও শান্তি পান নাই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ভুয়া ওবায়দুল কাদের। তোমারে বলতে চাই, বিএনপি একটি দল যে দল ক্ষমতায় ছিল, আবার সামনে নির্বাচনে ইনশাল্লাহ ক্ষমতায় ছিল। অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমকে, অসুস্থ মির্জা আব্বাসকে মাটিতে ঘুমাইছেন, মাটিতে ঘুমানোর জায়গা দিচ্ছেন। তা আপনিও প্রস্তুত হয়ে যান, ওই জেলে যাওয়ার পরে আপনাকে মাটিতেই ঘুমাতে হবে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, আর ভাবছিলেন বোধহয় বিএনপি এরকম একটা আক্রমণ করলে ছবল দিলে বোধহয় বিএনপি ঘরের ভিতরে ঢুকে যাবে। আমরা কি ভয় পাইছি? ভয় পাইছে হাসিনা আর ওবায়দুল কাদের, এই জন্য ভয় আবল তাবল বলা শুরু করছে। যতই আবল তাবল বলেন সবাই শেষ, সবাই শেষ, সবাই আর আপনাদের নাই। কাজে আল্লাহ রাস্তে ওই যে নির্বাচনের আগে তসবি হাতে নেন, মাথায় হিজাব বাঁধেন, এখনই তসবি আর হিজাবটা নেন, তসবি করা শুরু করেন। পরিষ্কার কথা বলতে চাই, প্রচন্ড শীত, এখান থেকে গ্রেপ্তার করার পরে আমাদের এই কর্মীদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, এমনকি ওলামা দলের প্রেসিডেন্ট আছে, তাদের দলের প্রেসিডেন্ট আছে, তাদেরকে একটা ছেলে, যে ছেলে দুইজন থাকার, একজন থাকার কথা, দুইজন থাকতে পারে, সেখানে আপনার 7 জন 9 জন রেখেছে। 7 দিন পর্যন্ত এক কাপড়ে এক ঘরে তালা দিয়ে তাদেরকে রেখেছেন। এই দিন কি এমনি যাবে? আমাদের দিন গেছে, মহাসচিবও বের হয়ে আসছে, মির্জা আব্বাস সাহেবও বের হয়ে আসছে, আমরাও বের হয়ে আসছি। এই রাজপথে আমরা বলছি, যে জুলুম এগুলো আমাদের জন্য কিছু না, বাদ পান্তাবাদ। এই চলমান আন্দোলনের 7 তারিখে আমাদের এক ভাইকে শহীদ করেছেন, ইতিমধ্যে অনেককেই শহীদ করেছেন। শহীদ করে কি আমাদেরকে বাড়িতে ঢুকাইতে পারছেন? বাড়িতে ঢুকাইতে পারে না, কিন্তু তাদের রক্ত আমাদের বুকে জ্বালা ধরে। আরো যদি 50,000ও শহীদ করেন, তারপরেও শেখ হাসিনা জানালেন আপনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না। সেই সব তো বাদ দেন, সেই সব বাবা রাখো, সেই সব তো বাদ দেন, ওই সব তো মরিচিকা,
আমাদের ওবার কাদের বলে বিএনপি নাকি স্বপ্ন দেখে, বিএনপি স্বপ্ন দেখে না, স্বপ্ন আপনি দেখেন, স্বপ্ন আপনি দেখেন তারে কাইল ভোট চাই ইনশাল্লাহ ভোট আদায়ের জন্য আপনাকে আন্দোলনের প্রস্তুত আছে ইনশাল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমরা বিজয় অর্জন করবো।